হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে আসলাম তিতুমির কলেজে, আর এটা হচ্ছে কলেজ গেট। এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি তিতুমির কলেজের, এটি হচ্ছে বাস, লাল বাস, লাল বিআরটিসি বাস এটা। আর একটু যদি আমরা ভিতরে যাই তাহলে আমরা পুরো, এটা হচ্ছে সেকেন্ড গেট, মানে ভিতরে ঢোকার পরে আরেকটি গেট রয়েছে, এটা দিয়ে ঢুকলেই আমরা মূল ফটকটি দেখতে পারবো। এবং ডান পাশে রয়েছে বাঁধন এবং ওই পাশে মেয়েদের মেস হোস্টেল, এবং এই পাশে রয়েছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা। আমরা যদি সোজা যাই তাহলে দেখবো এই পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে কলেজ বাস। আর এ পাশে বিভিন্ন গ্রুপ এবং সংস্থা রয়েছে, যেমন এটা হচ্ছে কবিতা মঞ্চ, বাঁধন একটি রক্তদাতা সংস্থা। এবং আরও যদি আমরা সামনে আগে তাহলে আমরা দেখতে পারবো এখানে রয়েছে টিটুমির কলেজ নাট্যদল, এখানে রয়েছে রোভার স্কাউট, এবং রোভার স্কাউট কিন্তু অনেক প্রচলিত একটা জিনিস। এছাড়াও আরও অনেক ধরনের দল রয়েছে এখানে। এটা হচ্ছে ফুটবল ক্লাব, যারা ফুটবল খেলতে ভালোবাসেন তারা এখানে আসবেন। এটা হচ্ছে আইসিটি সম্ভবত, এবং এটা হচ্ছে ক্যারিয়ার ক্লাব, যারা ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট করতে চান তারা এখানে আসবেন। এরপর রয়েছে সনাতন, এবং সর্বশেষে রয়েছে তিতুমির কলেজ আর্ট ক্লাব। এবং এটা হচ্ছে প্রথমে মূল ভবন, এটা হচ্ছে সায়েন্স বিল্ডিংয়ের ভিতরে চলেন, ঢোকা যাক। প্রথমে ভিতরে ঢুকলেই আপনারা এইরকমটা দেখতে পাবেন। এই সাইডে সিঁড়ি রয়েছে, এবং এই সাইডে আছে শেখ মুজিবুরের ছবি এবং কিছু একটা ওয়াল ম্যাগাজিন। এবং এগুলো নতুন বাস দিয়েছে, যেগুলো আপনারা দেখছেন সাদা বাস, এগুলো চারটা নতুন বাস দিয়েছে। আর আজকে যেহেতু নতুন যারা চান্স পেয়েছে তাদের ওরিয়েন্টেশন ক্লাস, এজন্যেই সব ডিপার্টমেন্টে তাদের স্বাগতম জানানোর ব্যবস্থা করা হয়েছে এবং সাজানো হয়েছে। আর এটা হচ্ছে নিচ থেকে পুরো সায়েন্স বিল্ডিংয়ের ভিউ, এই যে বেলুন দিয়ে সাজানো রয়েছে দেখতেছেন। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এখানে ওরিয়েন্টেশন চলতেছে, নিজ নিজ ডিপার্টমেন্টে নিজ নিজ ওরিয়েন্টেশন। এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন সোজা, এটা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগার। আর এই হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভিতরের অবস্থা। আমি আর ভিতরে প্রবেশ করলাম না, একটু দেখাই দিলাম আপনাদের। এটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি। এরপরে আমি সায়েন্স বিল্ডিংয়ের উপরে উঠবো, এটা হচ্ছে উপরের সিটি, আর এটা জিওলজি ডিপার্টমেন্টের করেছে। এরপরে আমরা দ্বিতীয় তলা থেকে এমনটা দেখতে লাগে আর কি, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সামনে এগুলোই আমরা একটি ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাস চলছে, চলেন দেখা যাক তাদের ওরিয়েন্টেশন ক্লাসটা। এই হচ্ছে স্যারের এখানে বক্তব্য দিচ্ছে এখানে। এরপরেও আমরা চলে যাচ্ছি উপরে, উপরে যদি আমরা যাই, উপরে গেলে আমরা এখানে গভর্নমেন্ট তিতুমির কলেজে লোকসহ আছে এবং চিত্র অঙ্কন করা আছে, যেখানে আমরা ছোটো ছবি তুলতে পারেন। এবং এটি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন। এরপরটা হচ্ছে তৃতীয় তলা থেকে ভিউ, আমি তৃতীয় তলাতে গেলাম এখানে দেখার জন্য, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এরপরে আমরা আরেকটি ডিপার্টমেন্টে চলে আসলাম, সেটা হচ্ছে সম্ভবত জিওলজি ডিপার্টমেন্ট। এটা এখানে তাদের ওরিয়েন্টেশন চলতেছে, শুধু কি বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন। আর ভিতরটা একদম জনসমাগম করতেছে কি পরিমাণে দেখতে পাচ্ছেন, ওরিয়েন্টেশন 2021-22। এবং এটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার জিওলজি ফ্যামিলি, ওকে। এরপর আমরা সেই বিল্ডিং থেকে বের হয়ে ডান দিয়ে চলে যাচ্ছি আর্টস বিল্ডিং, অর্থাৎ কলা ভবন, সম্মান ভবন এবং মাস্টার্স ভবনের দিকে। যে লাল ভবনটা হচ্ছে সম্মান ভবন, আর পাশেরটা হচ্ছে কলা ভবন। আমরা ভেতরে প্রবেশ করলাম, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ফার্স্টে সেটা হচ্ছে, এটা হচ্ছে কলা ভবন। এই কলা ভবনেও কিন্তু চলছে ওরিয়েন্টেশন, নিজ নিজ ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন নিজ নিজ দিকে। আর এই যে লালটা হচ্ছে দেখ, এরপরে আমরা ওরিয়েন্টেশনে আসলাম, এটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন চলতেছে কোন ডিপার্টমেন্টের এটা। এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। এরপরে এই যে লাল বিল্ডিংয়ে, এখানে ইসলামিক স্টাডিজ সহ আরও অনেকগুলো রয়েছে, এটা সম্মান ভবন। আর সামনে যে ভবনটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স ভবন, এটাই সম্ভবত সবচেয়ে পুরনো ভবন। আর এখানে রয়েছে আমার ডিপার্টমেন্ট, এটা আমাদের পাশের ভবন, বললাম তো মাস্টার্স ভবন। এটা হচ্ছে ভিউ, এখানে ছাত্র সংসদ রয়েছে, আর ছাত্র সংসদের পাশেই কিন্তু রয়েছে একটি জিমনেশিয়াম, কিন্তু জিমনেশিয়ামটা বন্ধ থাকায় আপনাদের সেটার ভিতর দেখাতে পারলাম না।
আর এটা হচ্ছে আমার বিভাগ ইংরেজি বিভাগ, সেখানে মাত্র সুন্দর করে সাজানো হয়েছে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম রয়েছে তাই নতুনদের জন্য। চলুন ভিতরটা একটু দেখানো যাক। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমাদের ডিপার্টমেন্টে জনসমাগম হয়েছে, এতগুলো স্টুডেন্ট আসছে। আর এই যে এখানে ম্যাম বক্তব্য দিচ্ছে, তাদের বরণ করে নিচ্ছে। এটা হচ্ছে পিছন থেকে ভিউ, আর এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুরা বলতেছে তোর ব্লগে আমাদেরও নেই, তাদের এই অবস্থা। এই যে আমার বন্ধুটা আবার মোবাইল টিপে সবসময়, একদম মোবাইল ছাড়া কিছু বোঝে না। এই হচ্ছে আমার বন্ধুরা, এগুলো হচ্ছে সেকেন্ড ইয়ারের পোলাপান, বুঝতেই পারছেন মাইয়া দেখতে গেছে। আর এটা নতুন একটা জিনিস করছে, অভিযোগ বক্স। এরপরে আমরা চলে আসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, সেখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে দর্শন বিভাগ, দর্শন বিভাগে ওরিয়েন্টেশন তো চলতেছে, আমরা একটু দেখার চেষ্টা করলাম এবং দেখলাম যে দর্শন বিভাগেও খুব সুন্দর। এটা কিন্তু মাস্টার্স ভবনে, মানে আমাদের ইংরেজি বিভাগের তৃতীয় তলায়। এটা এটা সব থেকে বেশি ভালো হয়েছে এদের বরণটা, দর্শন বিভাগেরটা আমাকে সব থেকে ভালো লেগেছে এবং খুব সুন্দর। এটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে, তৃতীয় তলা থেকে আর কি, এটা ভিউ সম্মান ভবন থেকে ভিউটা আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে। এরপরে আমরা চলে আসলাম সমাজকর্ম বিভাগে, সমাজকর্ম বিভাগ দেখার পরে আমরা চলে আসলাম এই মাঠ, এটা কিন্তু মাঠের ভিউ আর কি, দেখতে পাচ্ছেন কি সুবিশাল মাঠ। আর এটা রয়েছে পুষ্পকানন, শেখ রাসেল পুষ্পকানন, এটা হচ্ছে মাঠের ভিউ। আর এ হচ্ছে আমাদের নতুন দুইটা বিল্ডিং হয়েছে, সে দুইটা বিল্ডিং, শেখ হাসিনা বিল্ডিং এবং শেখ অজিত মিয়া বিল্ডিং। আর এটা হচ্ছে আমাদের শহীদ মিনার, এর পাশেই কিন্তু একটি নতুন জিনিস হয়েছে, চলেন দেখা। এটা হচ্ছে নতুন জিনিস, সেটা হচ্ছে রবীন্দ্র নজরুল মঞ্চ, অনেক সুন্দর, এবং সবাই এখানে এসে ছবি তুলে। এরপরে আমরা নতুন বিল্ডিংয়ে প্রবেশ করব, আমাদের নতুন নতুন বিল্ডিং কিন্তু চালু হয়ে গেছে। তো এটা নতুন বিল্ডিংয়ে প্রবেশ করার পরে এখান থেকে ভিউ দেখুন, নতুন বিল্ডিং থেকে মাঠটা দেখতে কেমন লাগে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে অবস্থা, চলেন। এরপরে অন্য ডিপার্টমেন্টে চলে গেলাম, আর এখানে আমরা একটা ডিপার্টমেন্ট দেখলাম, এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা সব থেকে ভালোভাবে সাজিয়েছে আর কি এই ডিপার্টমেন্টটা, এবং খুবই সুন্দর, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আর এই হচ্ছে তাদের ওরিয়েন্টেশন, অনেক সুন্দর সাজানো হয়েছে এটা। এরপরে আমরা অন্য ডিপার্টমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। অন্য ডিপার্টমেন্টে যাওয়ার আগে আমি একটু এই ডিপার্টমেন্টে কেমনে সাজিয়েছি সেটা দেখে নিলাম। এবার আমরা বেরিয়ে চলে আসলাম এবং আমরা তার পাশের আরেকটা নতুন ভবনে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি দুইটা ভবন আছে তো, এবং আমরা সব থেকে রস, মানে রস যেটাতে বেশি আছে সেই ভবনে, সেই ডিপার্টমেন্টে গেলাম আর কি, সেটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। আর এই বাংলা ডিপার্টমেন্ট কিন্তু খুবই সুন্দর, আপনারা একটু দেখবেন যে কী পরিমাণে এখানে স্টুডেন্ট রয়েছে। আর এখানে স্যারেরাও কিন্তু অনেক মজা করে বক্তব্য রাখে এবং তাদের কথাগুলো অনেক ভালো লাগে, অনেক মজা কিন্তু। এই নবীন বরণ চলতেছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটি ডিপার্টমেন্ট, তাদেরও নবীন বরণ চলছে, অনেক স্টুডেন্ট রয়েছে এখানে। এরপরে আমরা যদি বের হয়ে যাই নতুন বিল্ডিং থেকে, তাহলে আমরা নতুন যে আমাদের ক্যান্টিনটা হয়েছে সেটা হচ্ছে এইটা, তোলপার ক্যান্টিন। তবে আজকে ক্যান্টিনটা বন্ধ ছিল, এই হচ্ছে আমাদের তোলপার, সবারই করি আহ্বান। এটা হচ্ছে আমাদের নতুন উদ্ভাবিত ক্যান্টিনে, ক্যান্টিনের পাশ দিয়ে আরেকটি বের হবার রাস্তা রয়েছে, এটা হচ্ছে আরেকটি বের হবার রাস্তা। আর এটা হচ্ছে আমাদের মাঠ, ওই রাস্তা দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে এই মাঠটা আমরা এইভাবে দেখতে পারবো। আর এই যে এটা হচ্ছে আমাদের বিলাত চত্বর, এটা মাঠ, এবং এটা হচ্ছে আমাদের সেই রাস্তা মূল ফটকের দিকে যাচ্ছে। আর এটা মাঠের ভিউ, আর এটা হচ্ছে শেখ রাসেল আরেকটি পুষ্পকানন, এটা হচ্ছে সেই বেলায় চত্বর। এরপরে ওই রাস্তা দিয়ে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা বিভিন্ন সংস্থার ব্যানার দেখতে পাচ্ছি, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন সংস্থার ব্যানার, আপনারা চাইলেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাহায্য নিতে পারেন আপনারা। বিভিন্ন জেলার ছাত্র কল্যাণ থেকে এটা দিয়ে থাকে। এবং আমরা এই পাশ দিয়ে আবার যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম, মূল যে গেট, সেই গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো।